आशा करते हैं आप लोग सब अच्छे से होंगे। मेरा नाम है अहमद अली खान और आप देख रहे हैं आपका अपना चैनल इंडियन फोर्स एकेडमी। बंधुरा, এই ব্যাচ আমাদের কলকাতা পুলিশের যে কনস্টেবল পদের জন্য যারা যারা অ্যাপ্লাই করেছিল তাদের ব্যাচ, এবং এই ব্যাচটি আর আরও প্রার্থীরা যারা এসএসসি জিডি পরীক্ষা দিয়ে বাড়ি গেছে তারা যোগাযোগ রেখেছে, আসছে খুব শীঘ্রই, তারা হয়তো জয়েন করবে ক্লাসেস। তো আমি কারণ আছে যে ভিডিওটা কেন শ্যুট করছি, কারণ কি খুব শীঘ্রই হয়তো কেপির কনস্টেবলের পরীক্ষা বোর্ড নিতে চলেছে। তো তোমরা যারা বাড়িতে বসে আছো তারা ভাবছো যে হ্যাঁ ঠিক আছে, আগে বিজ্ঞপ্তি ছাড়ুক, অ্যাডমিট কার্ড দিক, তারপর যাব গিয়ে ক্লাস করব। এসএসসি জিডি তো প্রিপারেশান নিলাম, ভালোই প্রিপারেশান আছে। একটা জিনিস মাথায় রাখবে যে এসএসসি জিডির প্যাটার্ন আর কলকাতা পুলিশের পরীক্ষার যে প্যাটার্ন এটা কিন্তু ভিন্ন, আলাদা, রাইট? কলকাতা পুলিশ কনস্টেবলের সাথে এসএসসি জিডির কোনো মিল নেই, সিলেবাস থেকে নিয়ে কোশ্চেন প্যাটার্ন থেকে নিয়ে ইচ অ্যান্ড এভরিথিং, ঠিক আছে? তো মাথায় রাখবে যে যারা এই মুহূর্তে বাড়িতে আছো বা অন্য কোনো কোচিং সেন্টারে হয়তো ছিলে এক সময় বা বাড়িতে পড়াশোনা করছো, তাদের মোরাল ডাউন হয়ে গেছে, ঠিক আছে, মোটিভেশান পাচ্ছ না, ছেড়ে দিচ্ছ পড়াশোনা, হয়তো অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়ছো, হ্যাঁ, তো সেই জায়গা কিন্তু অসুবিধা তোমাদের হবে। আমি চাইবো একটাই কথা যে যারা পড়াশোনায় আছো, কেরিয়ার নিয়ে তারা নিজেরা সচেতন আছে যে নিশ্চয়ই আমাদেরকে কিছু একটা করতে হবে, জীবনে এগিয়ে যেতে হবে, চাকরি পেতে হবে, তো এইভাবে মন খারাপ করে বসে থাকলে হবে না যে কবে পরীক্ষা হবে, তারপর হয়তো 10 দিন 15 দিন আগে হয়তো নোটিশ দেবে, তারপর হয়তো আমরা শুরু করব, এইরকম যদি চিন্তাভাবনা থাকে কিন্তু ফ্যাসাদে পড়ে যাবে। ইমিডিয়েট পড়াশোনা শুরু করো, যেখানে যারা আছো, যা বই তোমরা ফলো করছো, যেভাবে মাস্টারমশাইদের গাইড ফলো করছো, সেই গাইডেন্সটা ফলো করতে ইমিডিয়েট শুরু করো। মক টেস্ট দাও বেশি করে, কিন্তু এই যে 13 তারিখ খুব শীঘ্রই হয়তো একটা কোর্টের কেস ডেট আছে, সেটা বেঙ্গল পুলিশের হিয়ারিং আছে 13ই ফেব্রুয়ারি, কিন্তু তারপর পরই একটা তোমরা সিদ্ধান্ত পেয়ে যাবে বোর্ডের তরফ থেকে যে আমরা কোনো একটা ডেট অবশ্যই পাবো কেপির জন্য, যেখানে প্রিলিমস পরীক্ষাটি হবে। তো অযথা বাড়িতে বসে লাভ নেই, আমি বিশেষ করে তাদের জন্য বার্তা দিচ্ছি যে যারা এসএসসি জিডি পরীক্ষা দিয়ে ইন্ডিয়ান ফোর্স একাডেমি থেকে বাড়িতে চলে গেছে বা তারা নানান কাজে কলেজের পরীক্ষায় অন্যান্য জায়গায় তোমরা ব্যস্ত হয়ে পড়েছো, তো সিরিয়াস নাও জিনিসটাকে আর কাজগুলি ইমিডিয়েট সারো, সেরে এসে জয়েন করো ক্লাসেস। কারণ ক্লাসেস কিন্তু মানডে টু ফ্রাইডে ফুল ফ্লেজে চলছে, এবং মক টেস্টও কিন্তু আমরা খুব শীঘ্রই হয়তো শুরু করে দেবো, ঠিক আছে? সেভাবে চিন্তাভাবনা আছে, তো ওয়েট করছি তোমাদের জন্যই যারা বাড়িতে আছো। ক্লাসেস কিন্তু ওয়েট করছে না, ক্লাসেস কিন্তু অলরেডি বেসিক থেকে আবার করানো হচ্ছে, প্রত্যেক চ্যাপ্টারগুলি সেভাবে ধরে ধরে করানো হচ্ছে, তো বেশি দেরি করো না তোমরা। আর আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমি কেপির ক্লাস করাচ্ছি বাংলাতে, ঠিক আছে, ম্যাথসে ক্লাস চলছে। এই ব্যক্তি কি নাম তোমার? সৌভিক দে। কি নাম? সৌভিক দে। সৌভিক দে, বাড়ি কোথায়? আইরিটোলা। আইরিটোলা মানে শোভা বাজারের দিকে, তাই না? ওকে, তো এটা কি কি ভাষায় মানে মানে লিখছো কি? বাংলাতে লিখতে পারি না। আচ্ছা, কোন মিডিয়ামে পড়াশোনা তোমার? ইংলিশ মিডিয়াম। ইংলিশ মিডিয়াম, তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি ছিল? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি থাকে, স্বাভাবিক। ওকে, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা। বাংলা ছিল, তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লিখতে পারবে না কেন? লিখতে পারবো বাংলা, ইংলিশে তো আপনি লিখেছেন বইটা। আমি বাংলায় কোশ্চেনগুলি বলছি তোমাকে, এই ইংরেজিতে কথা বল, আমি কোশ্চেন লিখাছিলাম বাংলা। বাংলায় কোন জগতে আছো তুমি? এগুলো এগুলো কি, এগুলো কি বলো বলো বলো। আজকে ক্লাস তো টোটাল বাংলাতে হচ্ছে, তাহলে ইংরেজিতে তুমি দেখুন বাংলাতেও লিখেছি, দেখুন। আচ্ছা, বাংলাতেও লিখেছো? আচ্ছা, বাংলাতেও লিখেছে, ওকে ফাইন। মানে বুঝতে পারছো তো, মেন উদ্দেশ্য হচ্ছে যে কোশ্চেনগুলি বোঝা যাচ্ছে, তো বাংলাতে আর ইংরেজিতে ফ্যাক্টর না, ঠিক আছে? নামাতে পারবে তো এই কোশ্চেনগুলি যদি চলে আসে, যেটা আমি করাই বা ক্লাসে আজকে করালাম, সেটা যদি আসে প্রশ্নগুলি নামাতে পারবে তো, ঠিক আছে? আজকে কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, পড়াশোনা হচ্ছিল আজকে ক্লাসে, শুনি। বল না, ও বলবে ক্লাসে, এ আছে সারাক্ষণ 1.5 ঘন্টা ধরে, ও বলবে রেশিও 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 রেশিও। এতক্ষণ ধরে রেশিও দিয়ে পড়ছিস, কি ক্লাস চলছে? বয়সের প্রবলেমস অন এজ, বয়সের চলছে, বয়সের যে সমস্যার সমাধান সেটা আমরা করছি। আচ্ছা, অলিভিয়ার সাথে কথা বলাই, অলিভিয়া আমাদের এখানে, ও হয়তো আর কয়েকদিন থাকবে, তারপর ও ডিউটিতে ফিরে যাবে। কেমন লাগলো কয়েকদিন ক্লাস করে, কেমন লাগলো প্রথম যে ক্লাস করতে, তারপর এখন ক্লাসের
কতটা চেঞ্জেস দেখছো? ম্যাথ তো একদমই করতে পারতাম না, একদমই পারতাম না, একটা ডিস্টেন্সের পরে আর হতোই পারতামই না, চেষ্টাও করি একটু একটু পারি, মানে আরো ক্লাস করলে তো আরো পারতাম, সময়টা পেলাম না, সময়টা পেলে আরো ক্লিয়ার হতো, আরো ক্লিয়ার হতো সময় পেলে। মানে আগের তুলনায় কেমন? অনেক বেটার, অনেক বেটার। ক্লাসে যে এক্স ওয়াই জেড ধরে যে ক্লাসেস গুলি হতো স্কিপ করে যেতাম কোশ্চেন, আর পড়তামই না কোশ্চেন, ম্যাথ এত ভয় লাগতো, এত ভয় লাগতো আমি সত্যি, মানে আমি কোশ্চেনই পড়তাম না ম্যাথে, করা তো দূরের কথা, একদম অনেস্ট একদম, বাট এখন তাও মানে চেষ্টা করি যে সলভ করার চেষ্টা করি, হলো হলো না হলো চেষ্টা করি। আমরা শর্ট ট্রিক্স দিয়ে ইন্টারেস্টও আসছে, রাইট? যে পড়াশোনা হচ্ছে যে একটা ইন্টারেস্টের ব্যাপার, একজন স্যার একজন টিচার তোমাকে যে কোনো বিষয় যেখানে ভয়ের কারণ আছে, সে একজন টিচার, সে মাঠে হোক বা সে ঘাটে হোক বা সে পড়াশোনায় হোক বা যে জায়গায়, একজন টিচার সে হাত ধরে যদি তোমাকে সত্যি সে ভয়টা কাটাতে পারে, তো আশা করি যে ছেলেমেয়েরা সাহস করে সেই জিনিসটা করতে পারবে, রাইট না? ওকে, তো ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ গুড ডে, জয় হিন্দ, জয় ভারত।